পশ্চিমবঙ্গে প্রথম গলসি এক নম্বর ব্লকে শুরু হয়ে গেল আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি সভা। বুদবুদ হিন্দি স্কুলের মাঠে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় মঙ্গলবার। 141টি পঞ্চায়েত প্রার্থী, 27টি পঞ্চায়েত সমিতির প্রার্থী ও 3টি জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে শুরু হয় এই প্রস্তুতি সভা। এদিন প্রতি বুথে 20 জন করে কর্মী নিয়ে একটি কমিটি তৈরি করার কথা বলেন ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন। দলের কর্মীদের এই মিটিং এর পর থেকে লোকসভার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, কারণ এবার তাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা। এদিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, জেলা পরিষদের নব বিজয়ী প্রার্থী নূর্নেশা বেগম, মেহবুব মন্ডল, যুব নেতা রানা চ্যাটার্জি সহ আরো অন্যান্যরা। এদিন দলের কর্মীদের তিনি নিজে নিজের এলাকায় শান্তি বজায় রাখার কথা বলেন। দলের কর্মীদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দলের উন্নয়ন ছেড়ে মারামারি করতে চাইছে দল তার পাশে থাকবে না। আজকে আমরা আমাদের ব্লক সভাপতি গলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় জাকির হোসেনের নেতৃত্বে পঞ্চায়েত ভোট শেষ হয়ে যাওয়ার পরও কর্মীরা যাতে অলসতায় না ভোগে সাম্প্রদায়িক বিজেপি যে বারবারন্ত পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে তাকে আটকাতে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের ব্লকে আজ থেকেই আমরা লোকসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়লাম। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।